মনি মুক্তাম ওই হলো বিরাটের শয়নকক্ষ ব্যাধিগণ এইবার তোমরা বিরাটের নিদ্রা ভঙ্গ করো ইসমা এই মুহূর্তে আমাদের আমাদের শক্তি দিয়ে ওকে আমরা নিদ্রা ভঙ্গ করতে চাইছি মা শয়নে শাপনে আজ কি স্বপ্ন দেখাইনি সে জাগরণ শয়নে শাপনে আমরা বিরাটে নিদ্রা ভঙ্গ করতে পারো না মাগো এখন আমরা কি করব একটি বাহু একটি বাহু তুমি আমাদের বলে দাও মা শুনো জানাম তোমার যত শক্তি আছে এই বিরাটের অঙ্গে তোমরা পাক করো তাই যদি হয় মাগো আমার যত শক্তি আছে মা এই মুহূর্তে আমি বিরাটের পরে প্রবেশ করিলাম মা চলে বাদিগণ চলো আমার সঙ্গে তোমরা একটি বার তোমরা আমার সঙ্গে এসে বাদিগণ চলো চলো বাদিগণ চলো ওরে বিরা একটি বার তাকি দেয় আজ তো শিওরে কি এসেছে তাকি দেখ না বিরা আজ জাগো জাগো ও হে রাজ আজ দিয়ে যাব তোর ও হাল চারু জাগো জাগো অসংখ্য বল প্রভাতে করিবি শীতলা পূজাম যদি না করে শীতলা পূজাম
প্রভাতে খাইবি তোর পুত্রের মাথা। কেমর নিশীতি পহর কালে বিরাটের কাল নিত্য করিল পঙ্গপরে পবাতে উঠিয়া করু বুঝিত না পূজা আর যদি না করি তাহলে খাব আমার চার পুত্রের মাথা। বলো কে তুমি নারী নিশীতি পহর কালে আসিয়া সকাশে বলো অকাতরে ওহে রাজন পূজা দেহ মোরে। বলো বলো কে তুমি সেই উলুমাদিনী নারী। আমি দুর্গা দুর্গতি নাসিনী আমি তারা ভৈরবী ভাবনা থামাবতী ছিন্ন মস্তা আমি রানো চন্ডী। আমি তারা ভৈরবী ভাবনা থামাবতী ছিন্ন মস্তা আমি রানো চন্ডী। শুনলে বিরাট তোরে বলি করিস না আর ছালনা এসেছি তোর দেখাতে মায়ের মহিমা। শুনলে বিরাট তোরে বলি করিস না আর ছালনা এসেছি তোর দেখাতে মায়ের মহিমা। ভাবনা থামাব ছিন্ন মস্তা আমি রানো চন্ডী। আমি তারা আমি তারা আমি তারা ভৈরবী। ও যাহারে সর্বভূত মাতৃরূপে স্বস্তিথ নমস্তস্যৈ 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 নমা নমা। ও রূপে তুমি অসুর বিনাশিনী তুমি মহামায়া চণ্ডী তুমি অসুর বিনাশিনী বৈষম তুমি রূপে অসুর বিনাশ করিবে। ও যাহারে সর্বভূত মাতৃরূপে সংস্থিতা তুমি ছিন্ন মস্তকালী রণ চণ্ডী তুমি তার ভৈরবী মহাকালী। ও যাহারে সর্বভূত মাতৃরূপে সংস্থিতা বিরাহ এইবার দেখে দেখো আজ আমার চিনতেই পারো কিনা। ওরে বেইমানি পোচা বড়ে শীতলা তুমি তলে দেবী ধূমাবতী তুমি ছিন্ন মস্তকালী রণ চণ্ডী তুমি সেই পোচা বড়ে শীতলা। একটিবার দাও আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি আমি হাসি মুখে আশীর্বাদ দিয়ে ফিরে যাই আপনার। অসম্ভব বিরাট কালের পরিচয় না জানা সত্ত্বেও কাউকে মাতৃগানে স্বীকার করতে পারে না। যদি তোমার পিতৃ পরিচয় বিরাটের কাছে বলতে পারো তাহলে বিরাট তোমার চরণে ভক্তির পুষ্পর্গ দিয়ে করিবে মাতৃগানে স্বীকার। বিরাট তাহলে শোনো আজ আমার পিতৃ পরিচয় আজ শুনলে বিরাট তোরে বলি আজ
আজি পিতার নামে হয় পদ্মাজনি শুনলে বিরাট তোরে বনি পিতার নামে হয় পদ্মাজনি মায়ের নামে হয় সহদেবী রে এই তো দিলাম পরিচয় ভক্তির পুষ্প অর্ঘ দিয়ে করিবে মাতৃজ্ঞান শিকার না বিরাট না আজ পূজারি বিনিময়ে আমার স্বামীর নাম ধরতেই হবে আমি পারবো না রে বিরাট আজ পূজারি বিনিময়ে আমার স্বামীর নাম ধরতে আমি পারবো না কেন পারবে না নারী রামায়ণে রামচন্দ্র যদি করজোড়ে দেবী সীতাকে প্রণাম করতে পেরেছিল দেবী সীতাকে সে যদি তার মাতৃ আসনে বসাতে পেরেছিল আর তুমি একটা সামান্য নারী হয়ে পূজার বিনিময়ে বিরাটের কাছে কেন বলতে পারবে না তোমার স্বামীর নাম বিরাট তবে শোন আজ পূজার বিনিময়ে আমার স্বামীর নাম ধরতেই হবে তাহলে শোনি বিরাট আজ শোনে বিরাট তোরে বলি ঘন্টা করে না আয় মোর স্বামী শোনে বিরাট তোরে বলি ঘন্টা করে না আয় মোর স্বামী আজ এই তো দিলাম পরিচয় রে সন্ধে মূর্খ তোরে বলি সন্ধে বিরাট তোরে বলি ঘন্টা করে না আয় মোর স্বামী সন্ধে বিরাট তোরে বলি ওরে বিরাট এই তো আমার স্বামীর নাম ধরলাম দাও আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দাও দেবো বই কি নারী তবে একটু আগে আমার হর পার্বতী পায়ে পুষ্পর্গ দিয়েছি তাই তো নৈবেদ্য তো ওখানে পড়ে আছে ওই নৈবেদ্য তুই খুঁটে খুঁটে খা খেলা বিরা না খুঁটে খেকো নাই রে আমি খুঁটে খেতে বললি বিরাট আমি যদি খাবো খুঁটে রে আমি যদি খাবো খুঁটে রে আমি খুঁটে খেকো নয় রে বিরাট দিনাম একটি বার আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি কে বলছে তোর চরণে ভক্তির পুষ্পর্গ দেব না তবে ভক্তির পুষ্পর্গ নয় নিষেধি পহরকালে বিরাটের কাল নিত্য ভঙ্গ করার জন্য তাই বিরাটের এই চন্দ্রাস খড়গে রাখাতে তোর পায়ের ডোগা আমি আমি ঠিক করেছি আজ মরি মরি বিরাট প্রাণে মরি রে মরি মরি বিরাট প্রাণে মরি রে হাই রে বিরাট কি করি প্রাণে মরি আমি তোর জন্য ভক্তির পুষ্পর্গ দিয়েছি নারী আজি পায়ের ডগা দিলি ভেঙে রে পায়ের ডগা দিলি ভেঙে রে হাই রে বিরাট কি করি আমি ঠিক করেছি তোকে উচিত শিক্ষা দিয়েছি নারী মাকা দানা ভালো নয় রে মাকা দানা ভালো
তবে তুইও শুনে রাখ বেইমানি পচামনি শীতলা। আজ থেকে মৎস্যাধিপতি বিরাট অলিরামের প্রতিজ্ঞামী আকাশ তো চন্দ্র সূর্য ইন্দ্রবরুণ হুত শোন সবাই যদি বলে চিৎকার করে তবু বিরাটের চির প্রতিজ্ঞা তব থাকিবে অক্ষত Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole.